নগরীর ইপিজেড খানাদিন বেরিবা তালাহাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর লগে র‍্যাব সাতর গুলি বিনিময়ের ঘটনাত একজন মাদক ব্যবসায়ী নিহতই ঘটনাস্থলত্তুন 1,00,000 পিস ইয়াবা উগ্র বিদেশি পিস্তল ম্যাগাজিন উগ্র এলজি এবং 6 রাউন্ড গুলি উদ্ধার করা হয় এই ঘটনার ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল মাহমুদ পিপিএম জানাল দি ঘটনাটা হচ্ছে আমাদের কাছে সংবাদ ছিল যে আজ মানে ভোর রাতে এরকম সমুদ্র পথে ইয়াবার একটা চালান আসবে এরকম বড় চালান এটার ভিত্তিতে আমাদের যে রেগুলার যে টিম আছে টিমটা ওই বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয় তো রাত্রে আনুমানিক 3টার দিকে দেখে একজন লোক বেড়িবাঁধ থেকে কিছু ব্যাকচার নিয়ে উঠে আসতেছে তখন আমাদের লোক আগায় গেলে অন্ধকারে তারা আমাদের উপর গুলি বর্ষণ করতে করতে পালায় যায় আরকি সমুদ্র পথে পালায় যায় তারপরে 10-15 মিনিট পরে গোলাগুলি থামলে আশেপাশের লোকজন যখন টর্চ লাইট টাইট নিয়ে সবাই আসে তখন একটা ডেড বডি পড়ে দেখা যায় ওখান থেকে আমরা ওই যে 1,00,000 পিস ইয়াবা উদ্ধার করা হয় একটা আপনার বিদেশি পিস্তল বিদেশি পিস্তলের 2 রাউন্ড গুলি আর একটা 3/4 এলজি যেটা দেশীয় তৈরি বন্দুক 6 রাউন্ড গুলি একটা মোবাইল এই হচ্ছে ওখান থেকে আমরা উদ্ধার করি আর এটা তো আপনার সিএমপির ইপিজেড থানাতে 3টা মামলা হয়েছে একটা হচ্ছে আপনার মাদক আইনে ইয়াবা পাওয়ার জন্য একটা হচ্ছে যেহেতু অস্ত্র পাওয়া গেছে অস্ত্র আইনে আর একটা হচ্ছে আপনার যে আমাদের সরকারি কাজে বাধা যেটা র‍্যাবের উপর গুলি বর্ষণ এই 3টা মামলা হয়েছে ইপিজেড থানাতে আর আমরা এখনো ওই যে ডেড বডির পরিচয় আইডেন্টিফাই করতে পারি নাই যেহেতু তার কাছে তো মোবাইল পাওয়া গেছে মোবাইলটা থানাতে আমরা মামলার আলামত হিসেবে জমা দিয়েছি এখন ওইটা যদি পুলিশ তদন্ত করে বের করতে পারে তাহলে হয়তো পুলিশ বের করবে টেক্স নিউজ সিপ্লাস টিভি